বিনোদনের তাজা খবরে স্বাগতম। অবশেষে গুঞ্জনই হলো সত্য, পশ্চিমবঙ্গের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অনুপম রায়ের সাবেক স্ত্রী প্রিয়া চক্রবর্তীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন টলিউডের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। 27 নভেম্বর তারা খুবই পারিবারিকভাবে বিয়ের কাজটি সেরে ফেলেছেন। কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, এই বিয়েতে খুব বেশি অতিথি ছিলেন না, পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়েই আপাতত বিয়ের পর্ব সারেন পরমব্রত প্রিয়া। করোনার সময় দীর্ঘদিনের বান্ধবী ইকার সঙ্গে সম্পর্ক ছেদ ঘটে পরমব্রতর, এরপর থেকেই অনেকজনের সঙ্গে নাম জড়ায় তার। তবে এদের মধ্যে অন্যতম ছিলেন প্রিয়া চক্রবর্তী। যদিও পিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে কখনো প্রকাশ্যে কোনো কথাই বলেননি পরম, বরং সবসময় এড়িয়ে গিয়েছেন। অন্যদিকে অনুপম রায় ও পিয়া চক্রবর্তীর বিচ্ছেদ ঘোষণার পর থেকেই তৃতীয় ব্যক্তি হিসেবে সামনে আসে পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম। গুঞ্জন ছড়ায় পরমব্রতের কারণেই নাকি বিচ্ছেদ ঘটেছে তাদের। 2021 সালে অনুপম পিয়ার বিচ্ছেদের পর থেকেই বলা হচ্ছিল পরমব্রতের প্রেমে মজেছেন পিয়া, তাই অনুপমকে তিনি ছেড়ে দিয়েছেন। সে সময় অবশ্য পরমব্রত গুঞ্জন নাকচ করে দিয়ে বারবার বলেছেন তারা শুধুই খুব ভালো বন্ধু এবং এই ধরনের আলোচনায় তিনি খুবই বিরক্ত হন। তবে একটু দেরিতে হলেও অবশেষে সেই গুঞ্জনই সত্য হিসেবে ধরা দিয়েছে। প্রসঙ্গত, পরমব্রত এই মুহূর্তে টলিউডের ব্যস্ততম অভিনেতাদের মধ্যে অন্যতম। টলিউডের পাশাপাশি তিনি এখন বলিউডেও সমানতালে কাজ শুরু করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি একজন পরিচালক ও প্রযোজক। অন্যদিকে পিয়া চক্রবর্তী একজন স্বাস্থ্যকর্মী। 2015 সালের 6 ডিসেম্বর সাত পাকে বাধা পড়েছিলেন অনুপম রায় ও তার দীর্ঘদিনের বান্ধবী পিয়া চক্রবর্তী। অনুপমের মতো পিয়াও একজন সঙ্গীতশিল্পী, একসঙ্গে বহু অনুষ্ঠানেই দেখা গিয়েছে তাদের। এদিকে পরমব্রতর বিয়ের খবরের পরপরই সকলের নজর যায় অনুপমের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে। প্রাক্তন স্ত্রীর বিয়ের খবরে কিছু ইঙ্গিত কি তিনি দিবেন সেজন্যই অপেক্ষায় থাকে নেটিজনেরা। অনুপমের একটি শো ছিল নবদ্বীপে, সেই শোয়ের ছবি তিনি পোস্ট করেন এবং তিনি সেখানে লেখেন, ধন্যবাদ নবদ্বীপ, সেই রাত ভোলবার নয়, আবার দেখা হবে। যদিও এই লেখাটি পুরোপুরি শোকে কেন্দ্র করে, তবুও অনেকেই তার সেই লেখার মধ্যে সেই রাত ভোলবার নয় এর মধ্যে কোনো ইঙ্গিত খোঁজার চেষ্টা করেছেন। যা হোক বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।